জানি না দুঃখের সাগরে ভাসাইছি তোরি কোথায় ফিরবে জানি না সুখের সাগরে বাসাইছি তোরি কোথায় ফিরবে জানি না যেমন ভাবেই হোক তোরই শয়তানদের টুটি চেপে শেষ করে দেব। আমরাও যে বাঁচতে চাই মা, বাঁচার মধ্যে শান্তি নেই বাবা। তুমি যদি আমাদের মন খবরে রাখতে আজকের এই তারিখ আমাদের ফেরা দিত না, হাজার হাজার স্বীকৃত তরুণ পথে পথে দিশারা করছে রাষ্ট্র নিষ্প্রিয় সমাজ উদাসীন দল অনুপ্রাণিত।
দিতে হয় যেন মা ওই ধনি শয়তান গুলোকে টুটি চেপে শেষ করে দেয়। বাস করবে অথচ আমাদের নেই মাথা খোঁজবার তাই, ওরা খাবে কুরমা পোলাও আর আমাদের দিন অন্তে ধরবে না সত্য রুটি। কেন কেন এই বৈষম্য বলতে পারো মা? এই বৈষম্য যুগ যুগ ধরে চলে আসছে চলছে, কিন্তু আর আমরা সহ্য করবো না। জল মধ্যে মধ্য হয়ে যারা লক্ষ লক্ষ ভ্যারতি মানুষ আরম্ভ করে দিচ্ছে তাদের আমি বুঝিয়ে দেবো ব্যবহারে সত্যি দিন বদলের পালা। ধরে ধরে ভিক্ষে করে তুমি আমাদের লেখাপড়া শিখিয়েছিলে মা, তারপর কি হয়েছে? এদিকে শিক্ষার কি মূল্য আছে মা? জীবন ধারণ শুধু পাপক্ষয়, আদর্শ শুধু পদার কথা, অনেষ্টি বইয়ের পাতায় মা ঠাকুটে মরছে। তাহলে তুই নেমে যাবো, নেমে যাবো নরকের অতল অন্ধকারে, নেমে পারবের কমতি লাগতে আমি দেখতে চাই নরক সে কোথায় কত দূরে। না মানা তোমার তোমার আদর্শ আমার জন্য নয়, আমি 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 বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই। বাঁচতে তো আমিও চাই রে বাবা, বাঁচতে তো আমিও চাই, স্বামী সংসার সন্তান নিয়ে সব পথে বেঁচে বেঁচে থাকতে চাই। ধন নয় রাজার ঐশ্বর্য নয়, শুধু পেট ভরে দু মুঠো ভাত খেয়ে বসতে চাই। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই বর্জুয়া শাসক গোষ্ঠী বাস্তি আমাদের দেবে না। কিছু করতে পারলি বাবা? না মা কিছুই করতে পারলাম না। কি বললেন নিশাদ বাবু? নিশাদ ভরছাদ নাকি নাট্যকার, অনেক গোষ্ঠীও যদি নাটকটা শোনাতে রাজি করলাম, দৃশ্য পড়তে না পড়তেই দেখি উনি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। আসবার সময় জিজ্ঞাসা করলাম কিরকম বুঝলেন দাদা নাটকটা চলবে, উনি হাই তুলে জবাব দিলেন নাটক হয়নি, হয়েছে কথাগুলো এলোমেলো কথা। শত চেষ্টা করলেও কোনদিন তুমি বিষাদ বরছাজ হতে পারবে না। কিন্তু খোকা বিষাদ বরছাজ আমি হতে চাই না মা, আমি সুব্রত চৌধুরী হয়ে থাকতে চাই। তুমি ওদের কাছ থেকে যদি একটু সহানুভূতি পেতাম হয়তো আমি দাঁড়াতে পারতাম। নাটক লেখা তুই ছেড়ে দে বাবা, তার চেয়ে একটা চাকরি বাকরি চেষ্টা কর। দেখ এতদিন যা হোক করে আমি চালিয়ে এসেছি, আজ আজ আর আমি পারছি না বাবা। চাকরি আমার অফিসটি নেই মা, কেন অফিস নেই যেখানে আমি না গিয়েছি, অফিসারদের শুধু পায়ে ধরতে বাকি রেখেছি কিন্তু কোনো সুরাহা হলো না। তাহলে কি হবে? পৃথিবীর রূপটা ধীরে ধীরে আমার বদলে যাচ্ছে মা, বেকারত্বের অভিশাপ প্রতি মুহূর্তে আমাকে কুড়ে কুড়ে কাঁপছে। বিয়ে পাঁচ কুড়ি একটা পিয়নের চাকরি পর্যন্ত পেলাম না, এ যে কি দুর্সহ লজ্জা। আমি আমি তোমার সমস্ত আশা ব্যর্থ করে দিয়েছি, কিন্তু তুমি বিশ্বাস করো মা চেষ্টার প্রতি আমি করিনি। তবু আমি জানি বাবা সব জানি, চাকরির জন্য তুই পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিস। এমন দুর্ভাগ্য নেই পৃথিবীতে জন্মেছিলাম, একটা দিনের জন্য তোমাকে শান্তি দিতে পারলাম না। তুমি তুমি আমাকে অভিশাপ দাও মা, তুমি আমাকে অভিশাপ দাও। ভেঙে পড়ছিস কেন রে বাবা? চিরদিন কারো দুঃখে যায় না, দেখিস সুখের মুখ আমরা একদিন দেখবোই দেখবো। তুই বরং একবার তোর মেসোমশাইয়ের কাছে। না না না, ওরা বলি বড় লোক গরিব আমরা, আমাদের ওরা ঘৃণা করে। না খোকা আমার গর্বে তোমাকে না জানিয়ে একদিন ওদের বাড়িতে গিয়েছিলাম, আমার ব্যয়ের
এসে বসা থেকে জমিদার দেবেন্দ্র নারায়ণ রায় প্রথমে আমাকে চিনতেই পারলো না, পরিচয় দিতে পারলো এখানে বসো না, এক্ষুনি প্রজারা এসে পড়বে, তুমি বরং বাড়ি বেথরে যাও। আমাদের ঘরে জ্বলে না ছন্দের প্রদীপ, এই বাবু দানকে ওরা বলতে পারেন মা। কচিকে দেখেছিস? কচি দেখিনি, তবে বড় মার কাছে শুনলাম সে নাকি কোন জেলার ম্যাজিস্ট্রেট হয়েছে। তোমার কচি নয়, জমিদার দেবেন্দ্র নারায়ণের কচি। তোমার কচিরা যখন এক মুঠো অন্যের জন্য দেয়ালে মাথা করে মরছে, গণের সঙ্গে প্রভুবৃত্তির সম্পর্ক থাকতে পারে মা, আকাশের চাঁদ কোনদিন মাটির কিশোরকে বলবে না তুমি আমার বন্ধু, সাগর কোনদিন আসবে না মা কোনদিন না। ওরা হচ্ছে উঁচু তলার মানুষ, গুণে ধরা বনেদি সমাজে নিচু তলার মানুষ। আমার কচি এমন নিষ্ঠুর হতে পারে না, আমি তাকে বুকের রক্ত দিয়ে করেছি। শেষ হয়ে যায় না, ছেলে বিক্রি করে দিয়েছেন 40,000 টাকা, মেয়ে বিক্রি করার সময় ভগবানের কাছ থেকে নগদ 5,000 টাকা নিয়েছেন, তার মাঝে তার মাঝে মাঝে আমি বলাশের সঙ্গে ব্যবসা আরম্ভ করলাম, কারবার পেল পড়ে গেল সেই বলাশে, সেই বলাশে আজ আপনার দারিদ্র ভগবান নিজের সন্তানদের বোঝাতে পারবে না। মানুষ খুলি খুলি করে তো বাঁচতে চায়, চেষ্টা তো করছে, সেই চেষ্টা করেছে আপনার ছেলে দুটি অপদার্থ করার বাচ্চা, পারে শুধু কালি কালি লম্বা পুকুরে যাচ্ছে, কাজের বেলায় চাকরি করবার কোন দরকার নেই, অথচ বসে না খেয়ে যারা ম্যাজিস্ট্রেটের চাকরি নিয়েছে ও ছেলে যদি আপনার কাছে চাকতো, মানুষ করতেন মশাই,
অবশ্যটি। আচ্ছা 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 নায়ক মশাই অজিত কি গানাটা আমায় দেবে? না এই গানা দেওয়া সম্ভব নয়। নায়ক মশাই না বাউরানিয়ার কথা বাবু দুজনে আমাকে করা হুকুম দিয়েছে ছোট বাবুর ঠিকানা যেন না দেওয়া হয়। কিন্তু নায়ক মশাই তাছাড়া এখন কি আপনি আপনার ছেলের কাছে গিয়ে মুখ দেখাতে পারবেন? সে যখন শুনবে মদের করজ চুকাতে নিজের ছেলেকে আপনি 40,000 টাকা বিক্রি করে দিয়েছেন। আপনার কথা সত্য নয়, ওদিকে বিক্রি করি আমি টাকা আমি পেয়েছিলাম সমস্ত টাকা ওই পুলিশের আমাকে ঠকিয়ে দিয়েছে। যা বলেছেন আর একটি কথা আমাকে বলবেন না। কিন্তু বলেছেন ভোলা বাবু শুধু বিরাট ধনী নন, আমাদের ছোট বাবুর শ্বশুর, তার সম্বন্ধে এই সব কষ্ট উক্তি করলে লোকে আপনাকে পাগল বলবে। বললেন কচির বিয়ে দিয়েছে, ভোলা বাবু নগদ দিয়েছে 1,00,000 টাকা, একখানা বিরাট বড় বাড়ি, আর ঘয়নাঘাটি যা দিয়েছেন তার তো হিসেবেই নেই। আপনাকে জানাবে কেন? আপনাকে জানাবার প্রয়োজন কি? এক ছোট বাবুর কাছে আপনি কি পরিচয় দেবেন? এই লোককে যারা চেহারা নিয়ে বিকারীর পোশাক পরে বিয়ে বাড়ি ছেলে বর্তা বাবুর মাথা হ্যাট হতো না এখানে তার সঙ্গে কথা বলছো মহেতোষ? আমি আমি বর্তা কখন এসেছো? অনেকক্ষণ হলো শুধু বলছেন বর্তা বাবুর সঙ্গে দেখা করে দিন। কি ব্যাপার কান্তি? আগে আগে কিছু টাকা কিছু টাকা না হলে অসম্ভব। কিন্তু বর্তা সামনে আমার লাটের কিস্তি, অনেক টাকার দরকার, তাছাড়া টাকা থাকলেও আমি তোমাকে দিতাম না। আমার আমার বড় অভাব বর্তা, বিরান্তি বিরান্তি একবার আমার খাবার চলছে না, তোমার বাবা তো বিষয়াশয় কম রেখে যাননি, কিন্তু তুমি এমনই লক্ষ্মী তারা ফাউন্ডারে পিতা মোহের সম্পত্তি তো খোয়ালে, আমার দেওয়া 40,000 টাকাও তুমি উড়িয়ে দিলে। আবার বলছে কচির বিয়ের খবরটা জানানো হলো না কেন? তোমাকে জানাতে হবে এমন কোন বাধ্যকতা ছিল নাকি? না তা ছিল না। আত্মীয় হিসাবে আত্মীয় আত্মীয় যদি আত্মীয়ের মতো হয় তাকে আমি মাথায় করে রাখবো, কিন্তু লক্ষ্মী তারা মাতালকে আমি কোনোদিন আত্মীয় বলে পরিচয় দেই না। আপনি কচিকে বিক্রি করে পেয়েছেন? কি বললে তুমি? কচিকে আমি মেয়ের বাপের কাছে বিক্রি করে দিয়েছি 2,00,000 টাকা। কান্তি অভাবের কারণে আমি ছেলে বিক্রি করেছিলাম। আপনি বলেছেন কিশোর বর নেওয়া কি ছেলে বিক্রি নয়? আপনি আমি তোর মুখ দর্শন করতে চাই না। বর্তা চোখ ছোট লোক একটা কথাও নয়, এখনই বেরিয়ে যা বলছি, নইলে দারোয়ান দিয়ে খাট করে বাড়ি থেকে বার করে দেবো।
আজি লজ্জার্য যোগ থাকে আমি ছেলে বিক্রি করেছি, আমি কি তোর মতো ইতর? তোমাদের বাপ যদি আমার ছেলে রূপে গুণে মুক্ত হয়ে লাখ টাকা যৌতুক দেয়, আমি কি ছেড়ে দেবো? টাকায় কি আমাকে কামড়াচ্ছে? এই ব্যাপার কি আই বসাই? গরব যেন উত্তেজিত মনে হচ্ছে। শুনুন শুনুন বেআই বসাই, ওই কান্তি চৌধুরী মানুষকে চাবুক মারার মধ্যে রণকে দিত্ত নেই দেবেন্দ্র বাবু, আপনার ব্যয় এই ঘোষে আপনি একজন সমাজ ওদের সারাক্ষণ যত অপরাধ অপরাধে ঘুরিতে আপনি তো জানেন ব্যয় বসায় বলের বোতল নিয়ে অফিসে যেত, আমি আমার ভিতরে যাই, লক্ষ্য আমার বলনিকে বাধা দিয়ে টাকা পয়সা যেন না নিয়ে যায়। সরবই তো লাগবে, সরজকে মানা করে দেবে, ওই শালা সোয়ার কে দিলে একটা পয়সাও না দেয়, অরুণের ঠিকানাটা নয় বুঝলে? আগে বাইদি ভাই এই বসাই মেরি তো অরুণের কাছে যাবার জন্য চটপট করছে, অথচ আমি যে পৌঁছে দেব সে সময়টুকু আমার নেই। তাহলে এখানে নিয়ে আসো, আমরাই না হয় পাঠাবার ব্যবস্থা করব। কথা কি জানেন, ও আমার বাড়াগা একদম পছন্দ করে না, আই মিন লাইক করে না। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক কি করা যায়। চলুন ব্যয় বসাই, আপনার ব্যয়ের সঙ্গে পরামর্শ করে দেখি বিষয়ে হয়তো আমাদের চেয়ে ওরা বেশি ব্যক্তিক। চলো 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 প্রভু, আবু কত দেবে? আলু দেখাও, আলু দেখাও, হে নিটুর বাবা মা।
আবু তুই কি তা কস? দুধ দে দুধ দে। এই সরি আয়না কে কিছু জোগাড় করতে পারলে মা? না বাবা, না তিন চার জায়গায় গেলাম কিন্তু কিছুই জুটলো না। কিন্তু আমি খাবো কি মা? তাই লালু হত্যা কি দেরি চালায়? নারী চিনে যাচ্ছে, আমি যে আর দাঁড়াতে পারছি না মা। তোর বাবা বর্ধের বাড়িতে গেছে, যদি কিছু পায়। না মা, ওরা সাহায্য করবে না। আর কোনদিন আর কাছে হাত আর ফিরতে আসবি না, সে কথা এখন আমি ভুলে যাইনি মা। তবু তোর বাবা যখন গেছে নিশ্চয়ই শুধু হাতে ফিরিয়ে দেবে না। দুদিন শুধু জল কেই কাটিয়েছি আর যে পারছি না মা। মা 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 গো, এই নাও এতে চার পাঁচ দিনের চাল ডাল আছে, আর সদর জন্য রুটি এনেছি একটা। আর শুধু হাতে করে তুলে নেবার রাস্তা ম্যাডাম মারোয়ারির কাছে পিতলের গিফট করা মাল সোনা বলে চালিয়ে এলাম। আমার চেহারা দেখে ব্যাটারা ভাবলো নিশ্চয় কোনো বড় লোকের ছেলে, মায়ের ভাগ্য ভেঙে গয়না নিয়ে এসেছে। মানুষকে ধাপ্পা দিয়ে তুই? ধাপ্পা দিয়ে নয় মা, বুদ্ধি কাটিয়ে। চুপ কর কুলাঙ্গা। মানুষ ঠকানো পয়সায় আমার কোনো প্রয়োজন নেই মা। না তোর মতো জোর চোর চালিয়ে দেন মা, আমি নই। তুই আমাকে মা বলে ডাকবি না? ছি 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 ছি, এই আমার সন্তান। আমরা কিছু করলে দোষ, আর ওরা যে আইনের মাথায় জুতো মেরে লক্ষ লক্ষ মানুষকে ঠকাচ্ছেন, বিদেশি ঔষধ ভেজাল করে চালাচ্ছেন, চালে তেলে ভেজাল দিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে, তারা কি মা? কোনো কথা আমি শুনতে চাই না। আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে তুই বেরিয়ে যা, এই বাড়ি থেকে তুই এই মুহূর্তে চলে যা, আর কোনোদিন তুই এই বাড়িতে ঢুকবি না। এখনো ভেবে দেখো, এক বছরের বাড়ি ভাড়া বাকি, বাড়িওয়ালা যে কোনো মুহূর্তে খাত ধরে পথে বের করে দেবে। অন্তত টাকাটা তুমি রাখো না, দাও ধরো। আমি না হয় চলেই যাচ্ছি। তোর পাপের টাকা আমি চাই না। আমি না হয় চলেই যাচ্ছি। রুটিটা আমায় দাও না, বড্ড খিদে পেয়েছে। আমার আদর্শ, আমার বিশ্বাস, এমনি ভাবে তোমা ব্যর্থ করে দিবি? চোর গুন্ডা জালিয়া তোর জন্যই কি দরে দরে ভিক্ষে করে আমি তোদেরকে লেখা করা শিখিয়েছি? এই চোরচুরির জন্যই কি ভুগে রক্ত আমি সমস্ত ধারায় ফেলে দিয়েছি? যা দূর হয়ে যা আমার সামনে থেকে। আমি আমি চলেই যাচ্ছি মা, শুধু দুঃখ রইল এই উপসির ছেলেটার মুখ থেকে তুমি খাবার কেড়ে নিলে। বেশ করেছ, বেশ করেছ মা, বেশ করেছ। মায়ের উপযুক্ত কাজেই তুমি করেছ। তুমি চলে যাচ্ছ মির্জা? আরে আরে তো তুই চলে আয়, এই এই রাক্ষসী তোকে বাঁচতে দেবে না। নরকের অধর অন্ধকার।
আমার কুসন্তান থাকার চেয়ে না থাকা ঢের বেশি ভালো। আচ্ছা কি বললে বটি? জামাই বাবু আমাকে জানতে তার অপমান করে তারি। কি বলছো তুমি? জামাই বাবু তোমাকে অপমান করলে? ওষুধের কারখানা থেকে শুরু করে কয়েকটি নামি দামি প্রতিষ্ঠানের মালিক ওই ভোলা সে। আমার কচির বিয়ে হলো আর আমরা একবার জানতেও পারলাম না। তাদের ওই কথা বলতে গেলেই তো আমি অপমানিত হলাম। দোষ তো ওদের নয়, দোষ তো তোমার সাবিত্রী। আগে যদি জানতাম তুমি টাকা নিয়ে সত্য আরোপ করে আমার কচিকে তুমি বিক্রি করে দিয়েছ, ছেলে আমি দিতাম না। লক্ষপতি দেবেন্দ্র নারায়ণের সত্য হতো না, তার মায়ের মন থেকে তার সন্তানকে কেড়ে নেয়। আমি স্বীকার করতে কাকে বলবো, কাকে বোঝাবো আমার মনের ব্যথা? নিশিদিন এই বুকটার মাঝে আমি স্বপ্ন দেখি কচি যেন সেই ছোট্ট দুখানা হাত দিয়ে আমার বাবা জড়িয়ে ধরে বলছে, আমার এই অস্তিত্ব জীবন প্রথম জীবনে আমি ভাবিনি ভবিষ্যতের কথা, তাই আজ আমি এর জেল জেলে চলছি। মুখের ওপর পাতা বলে দুটে মুখ ভেঙে দু বাঁধি বাপের জমিদারি পেয়ে তো ছেলেরা বাড়িতে আসুক বাবা, কাল কাল সকালে এসব রসের কথা চলো তারা তোমার এক দিতে হবে, নইলে গর ছেড়ে দাও তারা ঘুরে। একটা বছর ধরে আজ না কাল না পরশু
আমরা কোথায় যাবো বাবা? তুমি জানো না সম্বন্ধে এখনো বাড়াতে বলছি, নইলে গার্ড করে রাস্তায় বের করে দেবো। তুমি একবার বলেই দেখো না বাবা, এসব পেঁয়াজি ধরো বাবুর হুক আমি জানতে চাই, আমি জানতে চাই সোয়ানের বাচ্চা তুই এখন যাবে কিনা? যাবে কিনা? না হলে সব কয়টা কি আজ মুরগি জবাই করে দেব। চলো, ওরা আমাদের মাথা গোজা ছাই দুটো কেড়ে নিয়েছে, কিন্তু গাছতলা তো আর কেড়ে নিতে পারবে না। আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই। এই যুগে আমার সঙ্গে পেঁয়াজি সরকার বাবু নাকি ভাড়া আদায় করতে পারে না? বাবু বললে যত বাবা